আসো এন্ড বিফোর তারা গ্রীষ্ম উৎসবে এবং অক্লান্ত পরিশ্রমে সুস্তা আব্দুল আজিজ মাতৃস্মৃতি সন্তোষ এর আয়োজনে আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন এন্দ্রকৃষ্ণ এবং উনার উস্তাদ দুজনের রাস্তায় খুবই সন্তান রাস্তায়ের বাসা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের যে বিশ্বকর্ম কণ্ঠশিল্প এন্দ্রকৃষ্ণ ওনার বিশ্বের দরবারে খুব পরিচিত হয়েছিলেন। উনি আমাদের নিজের নেই কিন্তু ওনার আদর্শ ওনার চেষ্টার সুপ্রসলের সংসদ এখনো রয়েছে। এই সংসদ শুধু গান বাজনা হয় না, এখানে গান বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়, তারই ফলশ্রুতি আজকের এই শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। শ্রীমণ্ডলে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন ওনারা এই সংসদের বিভিন্ন পদে অধিষ্ঠিত রয়েছেন, এর মধ্যে এখানে রয়েছেন এই সংসদের আজীবন সদস্য এবং উপদেষ্টা প্রফেসর শিবা তারা নাজির। তিনি শুধু এই সংসদের সদস্য নয়, তিনি একজন শিক্ষাবিদ, তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সঙ্গে সঙ্গে আয়াতে দিয়ে সঙ্গে উনি একজন সুপ্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী নারী তারা যার নাম সবাই আমরা শুনেছি, উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অর্থ সংসদের সমায়িত সহসভাপতি সাবিনা আঞ্জুম কাতলা উপস্থিত রয়েছেন, অর্থ প্রতিষ্ঠানের সহসভাপতি কাজী সুলতান মাহমুদ কাজী মন্দ উপস্থিত রয়েছেন, তারা পাশাপাশি রাজ্যপতিদের সঙ্গে থাকছেন এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির ইসলাম খোকন, সঙ্গে সঙ্গে ওনার সফর সঙ্গীতে আরও অনেক উপস্থিত রয়েছেন। আমরা আজকে এখানে আপনাদের মাঝে ওনাদের মাধ্যমে কিছু কম্বল বিতরণ করব। প্রথমে অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আমাদের রোজা রাখি হাফিজিয়া মাদ্রাস রয়েছে এলাকার প্রচেষ্টায় দুই দিন পূর্ব থেকে হাফিজিয়া মাদ্রাসায় এই বাচ্চাগুলো ওখানে এখন থেকে থাকা খাওয়া করবে এর ব্যবস্থা এলাকাবাসী করেছে। ওই প্রতিষ্ঠানের ছাত্র ফাইম মোনাইম হাফেজ ফাইম মোনাইম আজকে অনুষ্ঠানের শুরুতেই সমস্ত কোরআন তেলাওয়াত করবে। এদিকে তাকাও
সভাপতি সাবিনা আঞ্জুম আপনা ম্যাডামকে পুরস্কার দিয়ে গ্রহণ করে নিচ্ছেন। এদিকে হোক, ভাই এদিকে শুধু সেই বছরটাই পারেনি,
কিন্তু উনি যখন সিঙ্গাপুরে চিকিৎসা দিচ্ছিলেন আমাদেরকে সবসময় বলতেন আমার প্রতিষ্ঠানটা যেন পিছিয়ে থাকে। আজকে সত্যি সেই মহান ব্যক্তিটার কথা মনে পড়ছে যে এই মহান ব্যক্তি আমাদের কিছু আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শের পথে আমরা আলোকিত হয়েছি। আজকে এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা আসছি, এই অনুপ্রেরণাটা কিন্তু আমরা তার কাছ থেকে পেয়েছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেমন কৃষকরা যে কাজ করি, অ্যান্ড্রু কৃষক যে কাজগুলি করে দিতেন, যেমন ইতিপূর্বে আমাদের বন্যাত্মকের মাঝে আমরা রিলিফ দিয়েছি, দুঃস্থ পরিবারকে সাহায্য করেছি, আবার শীতার্থকের মাঝে এসে শীতবস্ত্র বিতরণ করছি, এই কাজগুলি যেন আমরা আগামীতে ভবিষ্যতে করে দিতে পারি, সেজন্য আপনাদের কাছ থেকে আমরা আন্তরিকভাবে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন এই মানুষটি আজকে দুনিয়াতে নাই যার জন্য এত কিছু, আজকে বেঁচে থাকলে উনি আমার জায়গাতে উনি বলতেন এই কথাগুলি। তো আমাদের জন্য অনেক দুর্ভাগ্য ওনার মতো একজন মানুষকে আমরা হারিয়েছি, তাই উনি যেখানেই আছেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো জায়গায় অবস্থান করেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন যে এই প্রতিষ্ঠানটি টিকে থাকলে অ্যান্ড্রু কিশোরও বেঁচে থাকবে, অ্যান্ড্রু কিশোরের ওস্তাদও বেঁচে থাকবে, এই আব্দুল আজিজ বাস্তুস্থিতি সংসদও বেঁচে থাকবে। তো পরিশেষে আমি কিছু বলছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন। এখন একটা সময় খারাপ যাচ্ছে, ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই আল্লাহ তার দরবার থেকে আমরা এই করোনামুক্ত হয়ে সুন্দরভাবে জীবনযাপন করব, এই আশা বাদে একটু করে আমি খুশ করলাম। সালাম আলাইকুম। আচ্ছা একটু দেওয়া যাবে, সমস্যা নাই, এটা খারাপ কাজ হয়নি। কর্মকালীন সময়ের মধ্যে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা সুস্থতা সুস্থ আছি, সেটাও আমরা দয়ায় আমরা সুস্থ রয়েছি। তো আজকে আমরা যে সংসদের পক্ষ থেকে এসেছি, এই সংসদ আমার শিক্ষক ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, আমার গুরু ভাই অর্থাৎ আমরা একই ওস্তাদের শিষ্য, তিনি হচ্ছেন রবীন্দ্র কিশোর, এবং আমার দামি কমে রয়েছে সাপলা আছেন, কোকন আছে, মন্টু আছে, বাবু আছে, টিকু আছে, আর মেলিন আছে, আর অনেকেই আছে যারা আমরা এই এই উস্তাদের উস্তাদের শিষ্য আমরা সবাই। তো আমরা শুধু গান করেছি তা নয়, সঙ্গীতের পাশাপাশি আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি। আমার বন্ধু অ্যান্ড্রু কিশোর, সে যখন সিঙ্গাপুরে ট্রিটমেন্টে গিয়েছিল যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে তোমরা এই সংগঠনটা টিকিয়ে রেখো, কাজ করো এবং এলাকার মানুষকে সহযোগিতা করো, কারোর অসুখ বিসুখ হলে, কারোর কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি, বন্যার্থদের জন্য, শীতার্থদের জন্য এবং দুঃস্থ শিল্পী যারা রয়েছে, চিকিৎসা অসহায় চিকিৎসা সুবিধা যাদের ছিল না, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের সহযোগিতা করা,
অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, বলেছেন যে সূরা বাকারায় একটি আয়াত রয়েছে যাতে বলেছে তুমি পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরো, তাতেই সমস্ত পূর্ণ নেই, যত তার চেয়ে অধিক পূর্ণ হচ্ছে মানব কল্যাণ। অর্থাৎ মানুষের কল্যাণে যদি আমি আমার সময় ব্যয় করি, আমার অর্থ করি, খরচ করি, তাহলে আল্লাহর কাছে আমি কর্জে হাসানা দিয়ে রাখলাম। অর্থাৎ আমি ব্যাংকে টাকা রাখি না, আমাকে ফিক্সড ডিপোজিট, আর ভালো কাজ হচ্ছে আল্লাহর তরফ কাছে আমাদের আমাদের ভালো কাজ নিয়ে আমরা ডিপোজিট রাখলাম। অর্থাৎ আপনাদের আমরা সবাই যেন মানুষের পরে মানুষ আমরা যেন কাজ করে যাই, কাজ করতে পারি, এবং সেই সেই উদ্দেশ্য সামনে রেখেই লোকসে সবসময় বলেছিল, করেছে ও করে গেছে 9 বছর এই কাজটি, এখন আমরা তার পক্ষে কাজ করছি এবং এই সংগঠনের পক্ষে আমরা কাজ করছি মানুষের সেবায়, মানব সেবার জন্য, যেটা সৃষ্টিকর্তা বলেছেন যে মানুষকে তুমি সেবা করো। সেবা মানে তাকে গোসল করিয়ে দেওয়া, খাওয়িয়ে দেওয়া নয়, তার যে অভাব অনটন রয়েছে, সমস্যা রয়েছে, সেই সমস্যার পাশে একটু দাঁড়ানো, আর বেশি কিছু নয়, অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানো। আমাদের আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দেয়, আমরা যেন প্রতি বছর অসহায় মানুষের পাশে সবসময় যেন আমরা থাকতে পারি, সেই দোয়া আপনারা আমাকে করবেন। আমি ঢাকায় একটি নিজে এতিমখানা চালাই, 175 বাচ্চা আমার ওখানে, ছেলে এবং মেয়ে, তাদের সেই সমস্ত বাচ্চাদের আমরা ইংরেজি ভাষণ পড়াই, তারা দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। এই সমস্ত বাচ্চাদেরকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পুলিশ অফিসার, বিজনেসম্যান, ও যা হতে চাই আমরা তাই করব, সেই হিসাবে আমরা সেই প্রতিষ্ঠানকে চালাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেকের সাহায্যে আমি চালাচ্ছি, এটা অনেকেই আমাকে সাহায্য করে, এই জায়গাটায় প্রায় 20টা প্রতিষ্ঠান আমাকে সাহায্য করে, তারা আমার প্রতিষ্ঠান চালাতে প্রত্যেক মাসে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, পুরো টাকাটা আমার এই জায়গায় মানুষের কাছ থেকে আসে। তো সেই রকম আমরা কম্বল বিতরণ করা, বন্যা থেকে সহযোগিতা করা, এটা তো আমার নিশ্চয় আমাদের কাজ, একটু কাজ, একজন মুসলিম হিসেবে কাজ, মানুষের পাশে মানুষকে দাঁড়ানো। আল্লাহ বলছে তুমি বিধবার হাতে এটিমের মাথায় হাত রাখো, তোমার মাথায় আমি হাত রাখবো। সুতরাং সেই বিষয়টাকে আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের দোয়া করবেন, আপনি অনেকক্ষণ ধরে মসজিদে বসে আছেন, এখানে এই জন্য আমরা ক্ষমা চাইছি। আরেকটা জায়গায় আমরা কম্বল দিতে গেছিলাম, ওখানে থেকে আসতে একটু দেরি হয়ে গেল আমাদের, তো আমরা সত্যি কৃতজ্ঞ যে আপনারা সবাই এসেছেন, মসজিদে বসে আছেন, আর আমাদেরকেও আপনারা দোয়া করবেন, আমরা উস্তাদ দিকেও আপনারা দোয়া করবেন, তিনি যেন আল্লাহর কাছাকাছি কোথাও ভালো জায়গায় স্থান পেয়ে থাকেন। আপনারা সবাই ভালো থাকুন, এই করোনা কালীন সময়ে আপনারা বেশি বেশি করে সবাই মাস্ক পরবেন, হাঁচি কাশি হাঁপানি রোগ ভালো হয়ে যাবে যদি মানুষ মাস্ক পরেন তাহলে, আর এছাড়াও হাত ধুয়ে ঘন ঘন হাত ধুবেন, হাত পরিষ্কার করে খাবেন, হাত খাওয়া খাবেন, দিনে কমপক্ষে 5-6 বার হাত ধুবেন আপনারা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সকলের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং এরাখানে যারা আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ম্যাডামকে। আসলে ওনার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, ওনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল 27 জানুয়ারি 2020 সালে। আমি সেই দিন নাটোর গ্রিন ভ্যালিতে শিক্ষা সফরে ছিলাম, আমার শ্রদ্ধা সদ বড় ভাই বাবু ভাই ছিলেন, তিনি ওখান থেকে সিঙ্গাপুরে রিং করেছিলেন, উনি আমার সঙ্গে কথা বলে উনি একটা কথা শুধু বললেন, হ্যাঁ না তোমার দল নাকি এখনো আছে না নষ্ট হয়ে গেছে? আমি বলেছিলাম দাদা সুস্থ হন আসেন, আবার হয়তো দোলনাতে বসার ব্যবস্থা আল্লাহ থেকে করবে, আর দেখা হয়নি, তিনি ছেড়ে চলে গেছেন, উনি যেন পরকালে ভালো থাকে, সবাইকে দোয়া করবেন। আমরা আমাদের কার্যক্রম শুরু করছি, প্রথমেই পানু হেরমন ওনাকে কম্বল দিচ্ছেন, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি উক্ত সংগঠনের উপদেষ্টা ইফা তারা নার্গিস। এদিকে এদিকে আপনারা কম্বল নিয়ে সবাই নিজ নিজ আসনে বসবেন, আমি সবার ছবি তুলব, বসেন, যার নাম ডাকবো শুধুমাত্র তারা এখানে আসবেন। ভাই মাসুম রানা, নাহিদ হোসেন,
মাহফুজ রহমান, রমি হোসেন, আফার মুস্তাফিন, শিমুল হোসেন, সাগর চান, ফাইম নাইন, এক জায়গায় থাকলে তো ভালো হবে, অন্য জায়গায় গেলে তো দুই দিকে যাবে। উমর ফারুক, সবাই বসকে উঠবে না আসন থেকে। উমর ফারুক, শাহাদত, কাফি, আবদুল্লাহ, শামসুম মাহার, তখমিনা, আপনার চেয়ারে যে বসবেন, আমার চেয়ারে সবাই যে বসবেন, আলতা হারিসা, হারিসা হারিসা গুপইন, তাহেরা সাকোয়া, তাহেরা আয়শা তেলাহারি, আয়শা তেলাহারি, ইয়াজ উদ্দিন, ইয়াজ উদ্দিন, বিশু বিশু আমার সুইপার, মনিরা হাসনা, মনিরা হাসনা, মনিরা বাসুল হাসনা হয়ে গেছে, মনিরা হাসনা, সালেহা হয়ে গেছে, সালেমা সালেমা, সাদিয়া হয়ে গেছে, লিজা বাকসুর, মনিরা নওগা, মনিরা মনিরা, রাশেদা হয়ে গেছে, রাশেদা জমিন দশম পাড়া, মতিউর বেদিরকা, মতিউর বেদিরকা, দেখেন চেক করেন, আনোয়ার দশম পাড়া, লিটন মাহমুদে ঢোকেন পাই যাবেন।
ক্ষতেজান সাবিনা দশম পাড়া, আলতা ভুন দশম পাড়া, আলতা ভুন কারিমন দর্শন করা, কারিমন কান্নুর দর্শন করা, মফিস দর্শন করা, আহাত বিদিরকা, লক্ষ্মীরাম কেশোর, লক্ষ্মীরাম রেজিয়া বেগম, রেজিয়া বেওয়া পরে দিতি ভাঙ্গ পরে আপনারা, রেজিয়া বেওয়া কেশোর, ওসমান তিলারি, সমতুল্লাহ তিলারি আমিনুল সলিমউদ্দিন তিলাহারি, রাহেলা মুরজিয়া রাসেল পিতা আবুল, মোনা নামপাড়া মকবুল, নামপাড়া সুলেমান উত্তরপাড়া, সুলাইমান হাকিম গুপই, আকলেমা উত্তরপাড়া, আকলেমা আর উত্তরপাড়া রেজিয়া
লালমোহন হয়ে যাচ্ছে, সুমি সুমন হয়ে যাচ্ছে, বিশালপুর রসুনারা বিশালপুর আসিয়া আমজাদ কবে জানব